মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে তিনি ইসলাম প্রচার করছেন, তিনি বাজারেও ইসলাম প্রচার করছেন। সম্মানিত হাজিরিন, ও কাসমেলা যেখানে বসে গেছে সেখানে গিয়ে তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, বাথা উপত্যকায় তিনি চলে গেছেন সেখানে দিনের দাওয়াত দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, সর্বত্র তিনি এভরি হয়ার মানুষদেরকে তিনি আল্লাহর প্রতি আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছেন। আবু জাহেল মনে মনে ভাবলো যে মুহাম্মদ থেকে এ তো আরো বেশি বড় এটা আপদ হয়ে দাঁড়িয়েছে, একে তো আমরা এই এই কাজ থেকে তাকে বারণ করতে হবে, তাকে বন্ধ করতে হবে। আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে দেখলো তিনি মক্কা শরীফের কাবা শরীফের পাশে তিনি দিনে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাকের কোরআনের আয়াত তিনি পড়ছেন। والذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وفي حديث الشريف قال النبي صلى الله عليه وسلم ما من قوم يعمل فيهم بالمعاصي ثم يقدرون على أن يغيروا ثم لا يغيرون إلا يوشك أن يعمهم الله بعقاب. وفي شان حبيبه ومحبوبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মরণ থেকে ফলাও যত মরণ তোমায় লইবে গগিরি, যদিও সুদূর আকাশ ফানে লোকও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহুম্মা সল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا
উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা সকলে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি আদাবর থানা মুজাহিদ কমিটি ও 5 নম্বর হালকা এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন ফিরে কামিল শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল কবির দাবন্দ, খলিফা ও সাহেবজাদা ফির সাহেব সরবনাই রহমতুল্লাহ আলাইহ, বিশেষ অতিথি ওয়াইদিনে কেরাম আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলীউল্লাহ, মুহাদ্দিস জামিয়া কারিমিয়া আরবিয়া রামপুরা ঢাকা আলহাজ মাওলানা খলিলুর রহমান সদর ঢাকা বিভাগ মুজাহিদ কমিটি, আলহাজ মাওলানা হযরত মাওলানা আবুল হাসান বুখারি খতিব বাইতুল আকসা জামে মসজিদ গাজীপুরা পটুয়াখালী, বিশেষ মেহমান জনাব হাজী মোহাম্মদ আবুল হাসেম হাসু এবং জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন সাহেব ঢাকা 13 আসনে এমপি প্রার্থী, এবং হযরত ওলামায়ে কেরাম সম্মানিত আজকের এই মাহফিলে উপস্থিত মুসল্লিয়ানে কিরাম সুদীবৃন্দ এবং মুজাহিদ কমিটির আমার সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত কম, যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই আয়াতের কিছু আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে আহ্বান জানাব, যারা চতুর্দিকে আপনারা ঘোরাফেরা করতেছেন, মাহফিলে এখনও আসতেছেন না, আমি আপনাদেরকে আবেদন জানাব, আহ্বান জানাব, আপনারা মেহরবানি করে মাহফিলে বসে যান। আপনাদের সকলকে আমি আবেদন জানাব, আহ্বান জানাব, মেহরবানি করে সকলে মাহফিলের মধ্যে এসে বসে যান। সকলে আমরা এসেছি মাহফিলে, আমরা কিভাবে মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতকে আমরা রাজি ও খুশি করব, আমাদের সকলের উদ্দেশ্য একটাই। তো আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে বসে গেলে আমাদের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে পাকের আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষদেরকে কল্যাণের দিকে মঙ্গলের দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে আহ্বান করবে, জান্নাতের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ এবং ন্যায়ের প্রতি আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার এবং অন্যায় কাজ থেকে বারণ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজটি করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফাই করেছেন যে যারা এই মহান কাজ করবে তারাই হবে সফল কাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিল ওলামায়ে কেরামগণ এখানে আপনাদেরকে আহ্বান করবে আল্লাহর পথে, কিভাবে আপনারা আখেরাতের পিচ্ছিল পথটাকে আপনারা মসৃণ করতে পারেন, বন্ধুর পথটাকে সহজ করে নিতে পারেন, আল্লাহকে রাজি ও খুশি করে যেন আপনারা পরকালে পাড়ি জমাতে পারেন,
সেটাই আপনাদেরকে আহ্বান জানাবে ওলামায়ে কেরামকে। এই আহ্বানটা জানিয়েছেন আদম আলাইহিসসালাম থেকে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীগণ, এরপরে নবীর সাহাবীগণ, এখন ওলামায়ে কেরামগণ, দা ইলাল্লাহগণ আহ্বান জানাচ্ছেন। সম্মানিত হাজিরিন, এই এই পথটাকে গ্রহণ করতে অনেকে অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক ব্যাক পেতে হয়েছে। আমরা এমনিতেই গ্রহণ করেছি, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমরা হয়ে গিয়েছি। কিন্তু সাহাবাই কেরামগণ এই শুধু কলমাটা গ্রহণ করার কারণে তাদের যে কত কষ্ট সহ্য করতে হয়েছে তার কোনো শেষ ছিল, শেষ নেই, সীমা নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে রইসুল ফোকাহা বলা হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রথমে তিনি উকবার, তিনি গোলাম ছিলেন, তার দায়িত্ব ছিল মাঠের মধ্যে বকরি চরানো। একদিন তিনি মাঠের মধ্যে বকরি চড়ায়ে তার দায়িত্ব পালন করে বাড়ি চলে আসলেন। এসে তার আজকে খুবই তিনি বিমর্ষ, তাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। উকবা তার ছেলে ওলিদ এবং আরো অনেক লোককে নিয়ে বারান্দার মধ্যে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন তিনি খুব চিন্তিত। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি আজকে চিন্তিত কেন? কয় না না কিছু না, না তোমাকে চিন্তিত মনে হচ্ছে। তিনি বললেন, আমি আজ থেকে আর আপনার আমি গোলাম হিসেবে থাকব না, আপনি আমার স্থানে আরেকজনকে নিয়োগ দেন, আমি আপনার থেকে এই দায়িত্বকে আমি ইস্তফা দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মাঠে যখন বকরি চড়াতে গেলেন সেখানে দুইজন লোক, একজন খুবই সুন্দর চেহারাওয়ালা লোক, আরেকজনও তার সাথে খুব সুন্দর, তারা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আমাদেরকে একটু দুধ দাও, আমরা খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত। তিনি বললেন, আমি আপনাদেরকে দুধ দিব কোথা থেকে? আমার তো কাছে কোনো দুধ নেই, আর আমার এমন কোনো বকরিও আমার নাই যে আমি আপনাদেরকে এর থেকে, আমি সাগির থেকে দুধ দিতে পারি, এবং আমার এই সাগিদের মধ্যে কোনো একটা সাগিও এমনও নাই যে সে খুব শীঘ্রই সে বাচ্চা প্রসব করবে তারপরে তার থেকে দুধ আসবে, না আমি আপনাদেরকে দিতে পারবো না। তখন তাদের মধ্যে একজন, একটা খুবই রুগ্ন যে সাগিটা, তাকে কাছে আনলেন, এনে তার স্তনের মধ্যে হাত দিলেন, দিয়ে কি যেন একটা দোয়া পড়লেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে সে দোয়াটা গিয়েছিল, পড়ার সাথে সাথে ওই দুর্বল ক্ষীণকায় সেই সাগিটির স্তন থেকে একেবারে পানির নহরের মতো দুধ আসতে শুরু করলো। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আরে এমন একটা দুর্বল সাগি থেকে কিভাবে দুধ আসতে পারে, এই সাগি কোনো বাচ্চাও তো দেয় নাই, এর থেকে দুধ আসলো। এবং ওই দুজন দুধটা খাইল, যেই দুজন লোক তা থেকে দুধ চেয়েছিল তারা খাইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমিও একটু দুধ খাও। তাকে দেওয়া হলো মরুভূমির তপ্ত এই রোদের মধ্যে তিনি বকরিগুলিকে, সাগিগুলি চড়াচ্ছেন, তিনিও তো ক্ষুধার্ত, তিনিও তো তৃষ্ণার্ত, খাইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি জীবনে কত দুধ খেয়েছিলাম, এত মিষ্টি দুধ আমি আর কখনো আমি খাই নাই। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বাড়ির মধ্যে চলে গেলেন, তার মনে একটাই চিন্তা, কিভাবে ক্ষীণ একটা সাগি থেকে দুধ আসলো, আরেকটা চিন্তা, এত মিষ্টি দুধ কোনোদিন খাই নাই। মনে মনে ভাবলেন, এরা তো সামান্য লোক হতে পারে না। তিনি মনিবকে বললেন, আমি আমার চাকরি থেকে ইস্তফা দিয়ে দিলাম, আমি আর চাকরি করব না, আপনি লোক দেখেন আর একটা গোলাম নিয়োগ করে দেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তখনও মুসলমান হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কথা বলেন, গর থেকে বের হয়ে গেলেন ওই দুইজন লোকের সন্ধানে, যারা
এমন একটা মুজিজা দেখালো যার মাধ্যমে মুজিজা আসলো। সন্ধান করতে লাগলেন, যে ভালো কিছু সন্ধান করে আল্লাহ তাকে সেই পথটা দেখাই দেন। সন্ধান পাঠ যেটা করে সেটা আল্লাহ তাকে দিয়ে দেন। অনেক খোঁজাখুঁজির পরে সে ওই দুজন লোককে পেয়ে গেলেন, গিয়ে সেখানে পরিচয় নিলেন। পরিচয় পেয়ে গেলেন, তিনি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকজন তার সাথী, তিনি সেখানে গেলেন, অবস্থা পর্যবেক্ষণ করছেন। ওই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করছেন, কলমার দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, পরকালে কিভাবে নাজাত পাওয়া যাবে, পরকালে কিভাবে শান্তি পাওয়া যাবে, জাহান্নামের আগুন থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে, এইরকম দর্শ দিচ্ছে, পাঠদান করছেন, কথা বলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানের মধ্যে কয়েকদিন তিনি সেখানে অতিবাহিত করলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। এই কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর সোহবতে তিনি কয়েকদিন অতিবাহিত করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে আমাকে বৃথা পাঠায় নাই, আল্লাহ তো আমাকে একবার শুধু আমি বকরিগুলি মাঠের মধ্যে ছড়াবো এই জন্য আমাকে সৃষ্টি করে নাই, আমাকে তো আল্লাহও একটা মহান দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর বান্দা হিসাবে আমারও তো দায়িত্ব রয়েছে, আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, কয়েকদিন পর্যন্ত আল্লাহর নবীর সোহবতে থেকে এলিম হাসিল করে জ্ঞান আহরণ করে তিনি এমনি করে জ্ঞান আহরণ করে তিনি নিজেই বের হয়ে পড়লেন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। মক্কার অলিতে গলিতে তিনি ইসলাম প্রচার করছেন, তিনি বাজারেও ইসলাম প্রচার করছেন। সম্মানিত হাজিরিন, ও কাসমেলা যেখানে বসে গেছে সেখানে গিয়ে তিনি দিনের দাওয়াত দিচ্ছেন। বাথা উপত্যকায় তিনি চলে গেছেন, সেখানে দিনের দাওয়াত দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, সর্বত্র তিনি এভরি হয়ার মানুষদেরকে তিনি আল্লাহর প্রতি আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছেন। আবু জাহেল মনে মনে ভাবল যে মুহাম্মদ থেকে এ তো আরো বেশি বড় এটা আপদ হয়ে দাঁড়িয়েছে, একে তো আমরা এই এই কাজ থেকে তাকে বারণ করতে হবে, তাকে বন্ধ করতে হবে। আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে দেখলো তিনি মক্কার শরীফের কাবার শরীফের পাশে তিনি দিনে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাকের কোরআনের আয়াত তিনি পড়ছেন। ওয়াল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। মধুর সুরে তিনি কোরআনের আয়াতগুলি পাঠ করছেন, আবু জাহেল এই কোরআনের আয়াতগুলি শুনছেন, তার থেকেও মধুর মনে হয়েছে। কিন্তু সর্দারির জন্য অহংকারের কারণে তিনি আয়াতগুলি তিনি গ্রহণ করতে পারেন নাই, তিনি নিজে শুরু করে দিলেন সেখানে প্রতিরোধের। যারা আয়াতগুলি শুনতেছিলেন, আমি এর অর্থগুলি আপনাদেরকে বলছি, সুন্দর কত সুন্দর অর্থ। ওয়াল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওই নেককার ব্যক্তিরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন তারা রাস্তা দিয়ে চলে কোথাও যারা যায় তখন তারা অত্যন্ত বিনীত হয়ে নম্র হয়ে তারা অত্যন্ত বিনীত হয়ে নম্র হয়ে তারা পথ চলে। ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
যখন তারা কোনো মূর্খ লোকের সাথে অজ্ঞ লোকের সাথে তারা যখন কোনো কথোপকথন করে কথা বলে তারা তখন নিজেরাই সালাম দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ, তারা সালাম দিয়ে দেয়। ইমানদার ব্যক্তিরা যখন তারা রাত্রি কিভাবে যাপন করে, তারা তাদের প্রভুর সামনে তারা রাত্রি যাপন করে সেজদা এবং কিয়াম সহকারে তাহাজ্জুদের সাথে নামাজের সাথে তারা রাত্রিটা অতিবাহিত করে। বলো সুবহানাল্লাহ। আবু জাহেল আক্রমণ করল, শত্রুভঙ্গ করে দিল ওই সমাবেশটাকে, কিন্তু বাঘের বাচ্চা আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন। আবু জাহেল বলল, ওরে আবদুল্লাহ ইবনে মাসউদ, আমি তো তোকেই চেয়েছিলাম, তুই দাঁড়িয়ে আছিস, তোকে আমি এখনই মেরে ফেলব। এই কথা বলে নিজের কাছে যে ধনুক ছিল ওই বাটটা দিয়ে আবদুল্লাহ ইবনে মাসউদের মাথার মধ্যে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে আবদুল্লাহ ইবনে মাসউদের মাথাটা ফেটে যায়, মাথা ফেটে রক্ত বের হয়ে গেল, জামা কাপড় রক্তে ভেসে গেল, মুখমণ্ডল রক্তে ভেসে গেল, নিজের চেহারার মধ্যে রক্ত একেবারে রক্তান্তরি রক্তাক্ত হয়ে গেলেন। তিনি কি করলেন, কিছু না দেখে তিনি নিজেও একটা মেরে দিলেন। কাকে? আবু জাহেলকে। বাবা রে, মক্কার সর্দারকে মেরে দিছে। সর্দার মনে করছে, আরে আমার মতো একটা নেতাকে একভাবে আক্রমণ করলো। নিজের মহল্লার মধ্যে গিয়ে নিজের সাথীদেরকে বললো, আবদুল্লাহ ইবনে মাসউদের এত বড় সাহস, আমার উপরে আক্রমণ করেছে, তোমরা তাকে ধরো, তোমরা তাকে মেরে ফেলো। আমার ভাইরা, হযরতে আবদুল্লাহ ইবনে মাসউদ কিতাবের মধ্যে এসেছে, আবদুল্লাহ ইবনে মাসউদকে আর আবু জাহেল পায় নাই, বদরের যুদ্ধের আগ পর্যন্ত আবু জাহেলের সাথে আর আবদুল্লাহ ইবনে মাসউদের সাক্ষাৎ হয় নাই। আল্লাহ হেফাজত করেছে আবদুল্লাহ ইবনে মাসউদকে, যেহেতু মেরে ফেলত, কত কষ্ট করে দিন গ্রহণ করেছেন, আবার দিন প্রচারের মধ্যে কত কষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো এমনি পেয়ে গেছি, হ্যাঁ দিন পেয়ে গেছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা, আমার সময় শেষ হয়ে গেছে, অনেক কথা বলার ইচ্ছে ছিল, হাদিসটাও রয়ে গেল। যাই হোক, যতটুকু সামান্য কথা বলেছি এর অর্থ উদ্দেশ্য একটাই, দুনিয়াতে আমরা এসেছি নিজেরাও ইবাদত করতে হবে, আর আমার ভাই বোন যারা পাড়া প্রতিবেশী আছে সবাইকে আল্লাহওয়ালা বানাতে হবে, নিজে বাঁচতে হবে। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত হাজিরিন, শুধু আমি বাঁচবো, কোনোদিন একা বাঁচতে পারবো না, আমার যে দায়িত্ব রয়েছে, আমার যে কর্তব্য রয়েছে, সে কর্তব্যটাও আমাকে পালন করতে হবে। দুঃখিত, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।